हेलो स्टूडेंट्स, आशा करी सकले खूब भालो आछो। आज के क्लासे आमरा क्लास 12 एर जो मॉडल सेटगुलो निये आलोचना करछिलाम एटा होच्छे मॉडल सेट 2। तो जारा प्रथमबार बायोलॉजी स्टाडी मेट के देखछो तादेरके बोलबो चैनलटा सबस्क्राइब करे रेखो, एबं जदि भालो लेगे थाके ताहले तोमादेर बंधुदेर संगे जतटा पारो ई बायोलॉजी स्टाडी मेटके तोमरा शेयर करो, ठीक आछे? तो आजकेर क्लासटा शुरू करा जाक। आजकेर ई मॉडल सेट 2 एर एकदम एक नम्बर क्वेश्चन जेटा आछे सेटा आमरा देखे नी जे प्रदत्त कोन अंशटी परागरेणु निर्गमने साहाज्य करे, ठीक आछे? অপশনগুলো যেগুলো আছে, এক নাম্বার ট্যাপেটাম, মাইক্রোস্পোর, এপিডার্মিস এবং হচ্ছে স্ট্রোমিয়াম। তো এখানে আমরা যে ছবিটা একটু দেখে নিই, আমরা যে পুংকেশরের ছবিটা আমরা দেখেছিলাম, পুংকেশর এটা হচ্ছে যে টোটালটা পুংকেশর বা স্ট্যামেন বলা হয়। তো এটা হচ্ছে পুংদণ্ড বা ফিলামেন্ট বলা হয় ইংলিশে, এবং এটা হচ্ছে পরাগধানী বা এটাকে বলা হয় অ্যান্থার, পরাগধানী বা অ্যান্থার। তো এই পরাগধানীটাকে যদি টিএস করা হয় তাহলে এইরকম মতো স্ট্রাকচারটা পাওয়া যায়। এই যে গোটা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এরকম, তো এখানে এরকমভাবে থাকে হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পরাগথলি, এরকমভাবে থাকে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পরাগথলি। তো এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পরাগথলির মধ্যে থাকে হচ্ছে যে পরাগরেণুগুলো, ওকে? তো পরাগরেণুগুলো এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পরাগথলি থেকে নির্গত হয়ে এই টোটাল পরাগধানী থেকে নির্গত হয় একটা খাঁজের মাধ্যমে। তাহলে দুটো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মাঝখানে যে খাঁজটা তাকে বলা হয় স্ট্রোমিয়াম, যার মধ্য দিয়ে পরাগরেণুটা এই পরাগধানী থেকে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? তাহলে এখানে যেটা আনসার হয়ে যাবে, প্রদত্ত কোন অংশটি পরাগরেণু নির্গমনে সাহায্য করে সেটা হয়ে যাবে স্ট্রোমিয়াম, অপশন ডি। তাহলে বাকি যে অপশনগুলো আছে অর্থাৎ ট্যাপেটাম, ট্যাপেটাম হচ্ছে এই যে পরাগ পরাগথলি যেটা আছে তার একদম ভিতরের দিকে স্তর যেটা, সেটা হচ্ছে যে ট্যাপেটাম, ঠিক আছে? এই পরাগ থলি যেটা পরাগধানীর যে লেয়ারটা আছে সেটা যে স্তরে বিভক্ত সেটা হচ্ছে একদম বাইরের স্তর এপিডার্মিস, তার ভিতরের স্তর হচ্ছে এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়ামের ভিতরের স্তর হচ্ছে মধ্যস্তর, এবং মধ্যস্তরের ভিতরের স্তর এই যে এই লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেয়ারটা হচ্ছে ট্যাপেটাম। দেখো এই লেয়ারটা হচ্ছে ট্যাপেটাম, এবং ট্যাপেটামের ভিতরে থাকে রেণুধর কলা, এর ভিতরে থাকে হচ্ছে যে রেণুধর কলা। তাহলে এই রেণুধর কলার বাইরের স্তরটাই হচ্ছে ট্যাপেটাম আমরা বলতে পারি, বা এই পরাগধানী যেটা আছে তার একদম ভিতরের দিকে স্তরটা সেটা হচ্ছে যে এই ট্যাপেটামটা। তো এই যে রেণুধর, তাহলে ট্যাপেটামের কাজটা কী? যেহেতু ট্যাপেটামের ভিতরে আছে রেণুধর কলাটা, তাহলে ট্যাপেটামের কাজ হচ্ছে রেণুধর কলাকে রক্ষা করা এবং এই যে পরাগ রেণু যেটা আছে সেটাকে পুষ্টি প্রদান করা, এটা হচ্ছে ট্যাপেটামের কাজ। বাকি যে অপশানগুলো ছিল, এপিডার্মিস দেখলাম যে এপিডার্মিস হচ্ছে যে একদম এটা বাইরের স্তরটা, আর হচ্ছে যে মাইক্রোস্পোর এটা তো নয়, তাহলে পরাগরেণু নির্গমনে সাহায্য করে যেটা সেটা হচ্ছে অপশন ডি, একের দাগের স্টোমিয়াম, মনে থাকবে। দু নম্বর কোশ্চেনে চলে আসি যে প্রাইমারি স্পার্মাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে, এখানে যেগুলো আছে অর্থাৎ আমাদের দেহে থাকে 44টা অটোজোম প্লাস এক্স এক্স হলে হচ্ছে স্ত্রী এবং এক্স ওয়াই হলে সেটা হচ্ছে যে পুরুষ দেহকে ডিনোট করছে। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রথমে তো বলি এই এক্স এক্সটা হবে না, কারণ স্পার্মাটোসাইটটা সেটা পুরুষ দেহ থেকে নির্গত হয়। তাহলে এক্স ওয়াই, তাহলে এটা হয়ে যাবে 44A প্লাস এক্স ওয়াই, কারণ প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা সেটা হচ্ছে 2N। তাহলে এখানে আনসার যেটা হয়ে যাবে, দেখো কোনটা হবে, 44A প্লাস এক্স ওয়াই, কারণ কি মনে রাখবে প্রাইমারি স্পার্মাটোসাইট সবসময় হচ্ছে 2N, এটা হচ্ছে 2N, কারণ দেখো 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই মানে দুটো ক্রোমোজোম, যেটাকে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম বলা হয়, 44টা 45 46 টোটাল 46টা, তাহলে 2N সমান 46, ঠিক আছে? তো এটা যদি আমি একটুখানি বলি এই জায়গাটা, স্পার্মাটোজেনেসিস প্রসেসটা একটু ছোট্ট করে জাস্ট বলে দিচ্ছি, স্পার্মাটোজেনেসিস প্রসেসটা। তো স্পার্মাটোজেনেসিস মানে তোমরা সবাই জানো যে স্পার্ম উৎপন্ন হওয়ার যে পদ্ধতি তাকে বলা যায় স্পার্মাটোজেনেসিস। তো এটা যেটা হয় সেটা হচ্ছে যে আদি জার্ম কোষ থেকে এটা শুরু হয়, আদি জার্ম কোষ বা প্রাইমর্ডিয়াল জার্ম সেল যেটা, এটা হচ্ছে যে 2N, ওকে? এটার মাইটোটিক ডিভিশন হয়, এটার হয় মাইটোসিস, ওকে? মাইটোসিস হওয়ার পর আদি জার্ম কোষ যেটা আছে সেখান থেকে উৎপন্ন হবে স্পার্মাটোগোনিয়া, এখান থেকে উৎপন্ন হবে স্পার্মাটোগোনিয়া। তো এই যে স্পার্মাটোগোনিয়া যেটা আছে, দেখো মাইটোসিস যেহেতু হয়েছে তাহলে আদি জার্ম কোষ যদি 2N হয়, স্পার্মাটোগোনিয়া কী হবে, 2N নাকি N, এটা হয়ে যাবে 2N। স্পার্মাটোগোনিয়া যেটা সেটা হচ্ছে যে দুটো টাইপের হয়, একটা হচ্ছে যে এ টাইপ এবং আর একটা হচ্ছে বি টাইপ। এ টাইপ যেটা সেটা স্টেম কোষ হিসেবে কাজ করে, এটা স্টেম কোষ হিসেবে কাজ করে, এবং বি স্পার্মাটোগোনিয়া যেটা, আচ্ছা স্পার্মাটোগোনিয়া মানে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ, এটার মানে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ, মনে থাকবে।
শুক্রাণু মাতৃকোষ হচ্ছে 2N। তো এই বি টাইপ স্পার্মাটোগোনিয়া যেটা আছে সেখান থেকে তৈরি হয় প্রাইমারি বা প্রাথমিক স্পার্মাটোসাইট। এখান থেকে তৈরি হয় প্রাথমিক স্পার্মাটোসাইট। তাহলে প্রাথমিক স্পার্মাটোসাইট যেটা, এটাও হয়ে যাবে 2N। এবং এই প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে এবার এখানে হয় মিওসিস। মনে থাকবে প্রাথমিক স্পার্মাটোসাইট যেটা, এটার হবে মিওসিস, যেটা হবে গৌণ স্পার্মাটোসাইট। কি বললাম? গৌণ স্পার্মাটোসাইট। আমাদের যে কোয়েশ্চেনটা ছিল স্পার্মাটোসাইট, আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেটা জাস্ট অপশনটা বলে দিলেই হতো, কিন্তু আমি চাইছি যে গোটা কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার হয়। ওকে, তো প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে মিওসিস ডিভিশন হয়ে যাওয়ার পর যখন গৌণ স্পার্মাটোসাইট উৎপন্ন হচ্ছে, আমরা জানি মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। তো এই জন্যে গৌণ স্পার্মাটোসাইট যেটা, সেটা কী হবে, 2N নাকি N হবে? এটা হয়ে যাবে N। ওকে, গৌণ স্পার্মাটোসাইট থেকে এবার তৈরি হয় যেটা, সেটা হচ্ছে যে স্পার্মাটিড। এখান থেকে তৈরি হয় স্পার্মাটিড। তোমরা নিশ্চয়ই সকলে জানো স্পার্মাটিডকে বলা হয় অপরিণত শুক্রাণু, অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড। এটা যেহেতু N, এটাও হয়ে যাবে N। স্পার্মাটিড থেকে হয় স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়া এবং স্পার্মাটোজোয়া সেটাও হচ্ছে N। এবং অপরিণত থেকে এটা হচ্ছে পরিণত শুক্রাণু, পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া। মনে থাকবে তাহলে এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, এই প্রসেসটাকে বলা হয়, স্পার্মিওজেনেসিস। কী বলা হয়? স্পার্মিওজেনেসিস। মনে থাকবে স্পার্মিওজেনেসিস বলা হয় অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণুতে পরিণত হওয়ার যে পদ্ধতি। এবং এখানে আরও একটা প্রসেস আছে যেটাকে বলা হয় স্পার্মিয়েশন, এটাকে বলা হয় স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন কাকে বলা হয়? স্পার্মিয়েশন হচ্ছে শার্টলির কোষ থেকে শুক্রাণুর মুক্তিকে বলা হয়। কাকে বলা হয়? শার্টলির কোষ থেকে শুক্রাণুর। তাহলে দেখতে পাচ্ছ একটা কোয়েশ্চেন থেকে আমাদের কতগুলো কোয়েশ্চেন এখানে হয়ে গেল। আর স্পার্মাটোজেনেসিস মানে তো পুরো প্রসেসটাকে, অর্থাৎ শুক্রাণু উৎপন্ন হওয়ার যে পদ্ধতি, শুক্রাণু উৎপন্ন হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আর এই এই স্পার্মাটোগোনিয়া থেকে টোটাল অপরিণত শুক্রাণু উৎপন্ন হওয়ার এই যে টোটাল পদ্ধতিটা, একে বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস। একে বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস। নিজেরা একটু লিখে লিখে পড়বে, তাহলেই দেখবে এই জিনিসগুলো তোমাদের মনে থেকে গেছে। ঠিক আছে, স্পার্মাটোসাইটোজেনেসিস। তাহলে আরও একবার বলি, একটা হচ্ছে যে স্পার্মাটোজেনেসিস, একটা স্পার্মাটোসাইটোজেনেসিস, একটা স্পার্মিওজেনেসিস, আর একটা হচ্ছে যে স্পার্মিয়েশন। 1, 2, 3, 4, টোটাল 4টে জিনিস সেখান থেকে মনে রাখবে। আমাদের কোয়েশ্চেন যেটা ছিল যে প্রাথমিক স্পার্মাটোসাইট যেটা, এটার ক্রোমোজোম নাম্বার কী হয়ে যাবে? 2N। বেশ, আমরা তাহলে কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেনটাতে আমাদের ছিল, এটা হচ্ছে যে 44A+XY। বোঝা গেছে? ক্লিয়ার নিশ্চয়ই? বেশ, এবার আমরা চলে আসি 3 নম্বর কোয়েশ্চেনটাতে। গর্ভনিরোধক বড়ির প্রোজেস্টেরন কোনটি সম্পাদন করে? এটা ক্লাস 12-এর যে জননগত স্বাস্থ্য, অর্থাৎ রিপ্রোডাক্টিভ হেলথ যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমরা পাবে। গর্ভনিরোধক যে বড়িটা, এটা তোমরা পাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির, এটা হচ্ছে যে একটা হরমোনাল পদ্ধতি যেটা, তার মধ্যে পড়বে এই গর্ভনিরোধক বড়িটা। এবং গর্ভনিরোধক বড়ির নাম হচ্ছে সহেলি। গর্ভনিরোধক বড়ির নামটা হচ্ছে সহেলি। এবং এটা কোনটা সম্পাদন করে? এই ডিম্ব নিঃসরণে বাধা দেন, অর্থাৎ ডিম্ব নিঃসরণের প্রসেসটাকে বলা হয় ওভিউলেশন। ওভিউলেশনে হেল্প করে যে উৎসেচকটা, সেটার নাম হচ্ছে LH। দেখতে পাচ্ছ এখান থেকে অনেকগুলো জিনিস আমরা বললাম। তো গর্ভনিরোধক বড়ি যেটা, সেই জায়গা থেকে আমরা একটুখানি দেখে নিই। দেখো, এই যে গর্ভনিরোধক বড়ি যেটা, সেটা হচ্ছে যে এই যে হরমোনাল মেথডের মধ্যে পড়ছে, এটা একটা মনে রাখবে। তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির হরমোনাল মেথডের মধ্যে পড়ছে এই মৌখিক গর্ভনিরোধক বড়ি, যেটা কেবলমাত্র ইস্ট্রোজেন দিয়ে তৈরি হতে পারে, বা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো হরমোন দিয়েই তৈরি হতে পারে। এটা এখান থেকেই একটা জিনিস এটা মনে রাখার। 2 নম্বর এখান থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই যে যেভাবে গর্ভনিরোধ করে সেটার 1 নম্বর হচ্ছে যে দেখো ওভিউলেশনে বাধা দেয়। ওভিউলেশন মানে কি? ডিম্ব নিঃসরণে বাধা দেয়। তাহলে সেটাই, ওভিউলেশনে বাধা দেয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ভ্রূণের রোপণে বাধা দিচ্ছে।
ভ্রূণের রোপণে বাধা দিচ্ছে, ঠিক আছে? এবং 3 নম্বর হচ্ছে যে সার্ভাইকাল মিউকাসে পরিবর্তন ঘটে এবং শুক্রাণু প্রবেশে বাধা সৃষ্টি করে, ডিম্বনালীর সক্রিয়তা এবং ক্ষরণ কার্যকারিতায় বাধা সৃষ্টি করে। আর এই যে বললাম সহেলি, এটা হচ্ছে একটা গর্ভনিরোধক বড়িটার নাম, এবং এই সহেলিটা হচ্ছে নন স্টেরয়েডাল। এটা তাহলে 1 নম্বর, এখান থেকে 2 নম্বর পড়লাম কীভাবে এটা করছে, 3 নম্বর পড়লাম যে গর্ভনিরোধক বড়িটার নাম, এবং 4 নম্বর পড়লাম এটা হচ্ছে একটা নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? এই 4টে জিনিস এখান থেকে মনে রাখবে। বেশ, তাহলে আমাদের এখানে কোয়েশ্চেন ছিল 3 নম্বর, যেটা গর্ভনিরোধক বড়ির প্রজেস্টেরন কোনটি সম্পাদন করে, এটা হয়ে যাবে ডিম্ব নিঃসরণে বাধা দেন। 4 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, প্রদত্ত কোনটির সম্ভাবনা নাই, ঠিক আছে? হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া সংক্রান্ত জিনিসটা, এটা আমাদের কত নম্বরের কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। তো 4 নম্বর কোয়েশ্চেন যেটা, এটা হচ্ছে 4 নম্বর যেটা আমরা পড়বো হিমোফিলিয়া সম্বন্ধে, 4 নম্বর আমরা পড়বো যেটা সেটা হচ্ছে হিমোফিলিয়া সম্বন্ধে। তো হিমোফিলিয়া সম্বন্ধে পড়ার সময় এখান থেকে যে দুটো জিনিস মনে রাখতে হবে, স্বাভাবিক জিন হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, আর হিমোফিলিক জিন মানে হিমোফিলিয়া রোগটা সৃষ্টি করবে, হিমোফিলিক জিনটা হচ্ছে এক্স স্মল এইচ, এটা হচ্ছে যে স্মল এইচ। হিমোফিলিয়া যেটা, সেটা হচ্ছে যে এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন রোগ। তাহলে 2 নম্বর এখানে একটা লিখে রাখি একটু, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন রোগ হচ্ছে এই হিমোফিলিয়াটা। ওকে, এবার 3 নম্বরে আমরা চলে আসি, যেটা সেটা হচ্ছে যে প্রথমে আমাদের এখানে যেটা ছিল অপশান, যে হিমোফিলিয়ার বাহক মহিলা, তাহলে মহিলা যেটা এদের ক্ষেত্রে আমি একটুখানি লিখি, হয় এটা হবে এক্স ক্যাপিটাল এইচ, বা এটা হতে পারে এক্স ক্যাপিটাল এইচ বা এক্স স্মল এইচ, এবং এখানে হতে পারে এক্স স্মল এইচ। এই 3টে জিনিস এখান থেকে হতে পারে। তাহলে এক্স ক্যাপিটাল এইচ যখন হবে সেটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক জিনযুক্ত মহিলা। এটা মানে হচ্ছে যে হিমোফিলিয়া জিন বহনকারী, এই যে স্মল এইচ মানে হিমোফিলিয়া জিন, তাহলে এটা হবে হিমোফিলিয়া জিন বহনকারী মহিলা। আর এটা মানে হচ্ছে যে হিমোফিলিক মহিলা মানে হিমোফিলিয়া রোগাক্রান্ত মহিলা হচ্ছে যে এক্স স্মল এইচ। এটা গেল মহিলার ক্ষেত্রে। 4 নম্বর এখান থেকে পুরুষদের ক্ষেত্রে কীরকম হবে, পুরুষদের ক্ষেত্রে 2টো টাইপ আমরা দেখতে পাবো, কারণ পুরুষ তো এক্স ওয়াই, একটা হতে পারে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই বা একটা হতে পারে এক্স স্মল এইচ ওয়াই। যেখানে ক্যাপিটাল এইচ থাকবে সেটা হচ্ছে যে স্বাভাবিক পুরুষ, এটা হচ্ছে স্বাভাবিক জিন বহনকারী মানে স্বাভাবিক পুরুষ, এটা বলা যেতে পারে, এটা হচ্ছে যে স্বাভাবিক পুরুষ, আর এটা হচ্ছে হিমোফিলিক পুরুষ। এখানে হিমোফিলিয়া জিন বহনকারী কিন্তু কোনো ব্যাপার হবে না, হিমোফিলিক পুরুষ, কারণ কি এখানে তো আর একটাতে ক্যাপিটাল এইচ একটাতে স্মল এইচ এই ব্যাপারটা থাকছে না, এবং এখানে স্মল এইচ যখনই এটাতে আছে তার মানে এটা হিমোফিলিয়া রোগাক্রান্ত। ওকে, তাহলে এখানে এবার আমরা অপশনগুলোতে চলে আসি। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে বলেছে কোনটার সম্ভাবনা নেই, ভালো করে পড়বে, কোনটার সম্ভাবনা নেই, হিমোফিলিয়ার বাহক মহিলা। তাহলে আমরা এখানে দেখব যেটা, যে হিমোফিলিয়া, এই যে হিমোফিলিয়া জিন বহনকারী, তাহলে হিমোফিলিয়া জিন বহনকারী মহিলা যেটা, সেটা তো হচ্ছে, তাহলে অপশান এ যেটা সেটা হবে না, অপশান এটা এখানে হবে না। 2 নম্বর, হিমোফিলিয়ার বাহক পুরুষ কি এখানে হচ্ছে, হিমোফিলিয়ার বাহক পুরুষ তো নেই, হিমোফিলিক পুরুষ অথবা স্বাভাবিক পুরুষ, দেখো এক্স ক্যাপিটাল এইচ অথবা এক্স স্মল এইচ, তাহলে হিমোফিলিক মানে হিমোফিলিয়া জিন বহনকারী পুরুষ কিন্তু হচ্ছে না। তাহলে এখানে কোনটা বলেছে যে এখানে কোনটার সম্ভাবনা নেই, হিমোফিলিয়ার বাহক পুরুষ এটা কিন্তু হতে পারে না, হিমোফিলিয়ার বাহক পুরুষ এটা হতে পারে না। তাহলে 4-2 অপশানটা আছে সেটা হয়ে যাবে আনসার, বাকি যে অপশানগুলো আছে সেটা একটু দেখে নিই, যে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, হ্যাঁ যখন এক্স
স্মল এইচ আর ওয়াই হচ্ছিল তখনই তো হিমোফিলিয়া আক্রান্ত, তার মানে এটা হবে না কারণ সম্ভাবনা নেই বলে যেটা তো সম্ভাবনা আছে তাহলে এটা হবে না, আর হিমোফিলিয়া আক্রান্ত মহিলা এটাও তো হওয়ার সম্ভাবনা আছে তাহলে সম্ভাবনা নেই যেটা চারের দাগের কোয়েশ্চেনের আনসার হয়ে গেলো অপশান বি। একবার খুব ভালো করে দেখে নাও এই জিনিসটা, বুঝতে পারছো কি না এই কোয়েশ্চেনটা থেকে। মনে হয় যদি কারোর কোনো অসুবিধা আছে, বুঝতে পারছি না কোনটা ক্যাপিটাল এইচ কোনটা স্মল এইচ, তো আমাকে অবশ্যই জানিও। আমাদের বায়োলজি স্টাডিমেটের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, বা তোমরা ভিডিওর নিচে কমেন্ট করেও আমাকে জানাতে পারো। ওকে, চার নাম্বার কোয়েশ্চেনটা একবার ভালো করে দেখে নিও, আমি বারবার বলছি এগুলো কিন্তু একটা কনসেপ্টের কোয়েশ্চেন। তো নেক্সট আমরা চলে আসি পাঁচ নাম্বার কোয়েশ্চেনটাতে। ল্যাক ওপেরনে রিপ্রেশার প্রোটিন কোনটির সাথে আবদ্ধ হয়? ল্যাক ওপেরনটা 2023 কোয়েশ্চেনে পড়েছে ফাইনালে, তো ল্যাক ওপেরনটা আমরা একটুখানি জেনে নিই, রিপ্রেশার প্রোটিনটা কার সঙ্গে আবদ্ধ হয় এই জিনিসটা আমাদের পাঁচ নাম্বার কোয়েশ্চেনের আনসার আমরা দেখবো এবার। তো পাঁচ নাম্বার কোয়েশ্চেনের জন্য এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচ নাম্বার কোয়েশ্চেন। তো এখানে ল্যাক ওপেরন যেটা সেটা হচ্ছে, ল্যাক কথাটা হচ্ছে যে ল্যাকটোজ থেকে, এই যে ল্যাক কথাটা এসছে এই ল্যাকটোজ থেকে। তো একবার ল্যাকটোজের অনুপস্থিতিতে হয় আর একটা হচ্ছে যে ল্যাকটোজের উপস্থিতিতে হয় ল্যাক ওপেরনটা। তো এখানে একটা হচ্ছে যে ল্যাক আই বা ল্যাক ইনহিবিটার, এটা পি মানে হচ্ছে যে প্রোমোটার, ও মানে অপারেটার, আর জেড ওয়াই এ এই তিনটে হচ্ছে ল্যাক ওপেরনের স্ট্রাকচারাল জিন, এই তিনটে হচ্ছে গঠনকারী জিন, স্ট্রাকচারাল জিন, এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন জেড ওয়াই এ, এই তিনটে হচ্ছে স্ট্রাকচারাল জিন জেড ওয়াই এ, এই তিনটে হচ্ছে স্ট্রাকচারাল জিন, মনে থাকবে। তো দেখো যে প্রোমোটার অংশটাতে এই যে ল্যাক পি অর্থাৎ প্রোমোটার, প্রি ফর লিখে রাখি, প্রি ফর প্রোমোটার, পি ফর প্রোমোটার, ও ফর অপারেটার, ও ফর অপারেটার। ওকে, তো ল্যাকটোজটা যখন মিডিয়ামে অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে, এই যে ল্যাকটোজের অনুপস্থিতিতে কী হয়, যখন এই প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজটা যুক্ত হচ্ছে, এই যে দেখো এখানে যুক্ত হচ্ছে, তখন এই এখান থেকে যে এমআরএনএ তৈরি হচ্ছে এবং এমআরএনএ থেকে তৈরি হচ্ছে রিপ্রেশার প্রোটিন, এবং এই রিপ্রেশার প্রোটিনটা দেখো কার সঙ্গে যুক্ত হচ্ছে, রিপ্রেশার প্রোটিন যুক্ত হচ্ছে অপারেটারের সঙ্গে, ও মানে অপারেটার, ঠিক আছে, অপারেটার সঙ্গে যুক্ত হয় এবং রিপ্রেশার প্রোটিন তার মানে এটাকে বাধা দিচ্ছে। তাহলে এই যে অপারেটার অংশে এই রিপ্রেশার প্রোটিনটা যখন যুক্ত হয়ে যাবে তখন এই স্ট্রাকচারাল জিনকে কিন্তু আর কাজ করতে দেয় না, ফলে এমআরএনএ সংশ্লেষ হয় না এবং এমআরএনএ থেকে যে এনজাইমগুলো সিক্রেট হয় অর্থাৎ এই যে ল্যাক জেড থেকে যে এনজাইমটা সিক্রেট হয় সেটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই থেকে হয় ল্যাক পারমিয়েজ এবং এ থেকে হয় ট্রান্স অ্যাসিটাইলেজ, এই এনজাইমগুলো এখানে সংশ্লেষ হয় না, এই যে এনজাইমের অনুপস্থিতি, তাহলে ল্যাকটোজের অনুপস্থিতিতে এই জিনিসটা করছে। এবং যেটা আমাদের জানার এই পাঁচ নাম্বার কোয়েশ্চেনে যেটা ছিল যে রিপ্রেশার প্রোটিনটা কার সঙ্গে যুক্ত হচ্ছে, দেখো তোমরা নিজেরাই দেখো এই অপারেটার অংশের সঙ্গে যুক্ত হচ্ছে, মনে থাকবে। এবং এই জিনিসটাও একটু দেখে নাও যে ল্যাকটোজের উপস্থিতিতে কী হয়, ল্যাকটোজটা যখন মিডিয়ামে প্রেজেন্ট থাকে তখন এই ল্যাকটোজটা অ্যালো ল্যাকটোজে পরিণত হয়ে যায়, যে ল্যাকটোজ যেটা আছে সেটা অ্যালো ল্যাকটোজে রূপান্তরিত হয়ে যায়। তাই যখন এই প্রোমোটার অংশে আরএনএ পলিমারে যুক্ত হচ্ছে, আরএনএ পলিমারে যুক্ত হয় তখন এই এখান থেকে এমআরএনএ উৎপন্ন হয় এবং এমআরএনএ থেকে তৈরি হয় রিপ্রেশার প্রোটিন, কিন্তু এই রিপ্রেশার প্রোটিনের সঙ্গে অ্যালো ল্যাকটোজটা যুক্ত হয়ে যায়, ফলে এটা কিন্তু আর এই অপারেটার অংশে এটা আর যুক্ত হতে পারে না, ফলে এই জেড ওয়াই এ এই যে স্ট্রাকচারাল জিনগুলো আছে এখান থেকে এমআরএনএ সংশ্লেষ হয় এবং এখান থেকে এই এনজাইমগুলো এখানে কিন্তু উৎপন্ন হচ্ছে। তাহলে ল্যাকটোজের অনুপস্থিতিতে কীরকমভাবে কাজটা হয় এবং ল্যাকটোজের উপস্থিতিতে কীভাবে কাজটা হয় সেটা আমরা এখান থেকে দেখলাম। এবং ল্যাক ওপেরন সম্বন্ধে এটা 2023 পড়ে গেছে, এটা 2023 পড়ে গেছে, তাই বড় কোয়েশ্চেনের জন্য এই জায়গাটা করার দরকার নেই। যদি আরও ভালো করে তোমরা বুঝতে চাও তাহলে আলাদা করে এই ল্যাক ওপেরনটা আমাদের একটা ক্লাস নেওয়া আছে, তো সেটা তোমরা দেখে নিও ল্যাক ওপেরনটা, ঠিক আছে, ভালো করে সেখানে বলে দেওয়া আছে। তো আমাদের যে পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা ছিল সেখানে আমরা চলে আসি, পাঁচ নাম্বারে ছিল যে ল্যাক ওপেরনের রিপ্রেশার প্রোটিনটা কার সঙ্গে যুক্ত হয়, এটা হচ্ছে অপারেটার অংশে যুক্ত হয়, বোঝা গেছে পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা। ছ নাম্বার কোয়েশ্চেন, বিবর্তন সংক্রান্ত মিরারের পরীক্ষায় প্রাপ্ত তথ্য কোনটির প্রমাণ হিসেবে কাজ করে? এটা ওপারেন হ্যালডেন তত্ত্বর
এটা হিসেবে কাজ করে, প্রমাণ হিসেবে কাজ করে। তাহলে ছয়ের দাগের কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে অপশন বি। আমরা আগের দিনের ক্লাসে মডেল সেট ওয়ান নিয়ে আলোচনা করেছি, তো এই যে মডেল সেটগুলো আলোচনা করছি ক্লাস টুয়েলভে সেগুলো দেখবে তোমরা বায়োলজি স্টাডিমেন্টের প্লেলিস্টে গেলে একটা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে তোমরা এই মডেল সেটগুলো পরপর যেগুলো আমি ওখানে অ্যাড করবো সেগুলো তোমরা দেখো। এবং যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই এই চ্যানেলটা একটু শেয়ার করো, ঠিক আছে? তো আমরা চলে আসি তার পরের কোয়েশ্চেনে, সাত নাম্বার কোয়েশ্চেন। ডারউইন বর্ণিত ফিঞ্চ পাখি কিসের উদাহরণ? কানেকটিভ লিঙ্ক, অ্যাডাপটিভ রেডিয়েশন, প্যারাসাইটিজম নাকি মাইগ্রেশন? তো এটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশনের উদাহরণ। অ্যাডাপটিভ রেডিয়েশন মানে কি দেখো, যে ধরো কোনো একটা অঞ্চল, সেই অঞ্চলে এই ফিঞ্চ পাখিগুলো একটা জায়গাতে একসময় ছিল, এবার এখান থেকে এখানে বাসস্থানের অভাব বা অন্যান্য প্রতিকূল অবস্থার জন্য এরা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে চলে যায় এবং সেখানে অভিযোজিত হয়ে এই ফিঞ্চ পাখিরই অনেকগুলো তোমার ভাগ দেখতে পাওয়া যায়, মানে অনেক রকম গঠন দেখতে পাওয়া যায় সেই সমস্ত জায়গাতে নিজেদেরকে অভিযোজিত করার জন্য, অনেক রকমের অভিযোজন দেখতে পাওয়া যায় ফিঞ্চ পাখির মধ্যে। তো এক জায়গা থেকে এদের মানে জায়গায় অন্য একটা জায়গায় যাওয়ার পর তাদের যে এই যে এত ধরনের অভিযোজন এটাকেই বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন, এবং এই ডারউইন বর্ণিত ফিঞ্চ পাখি হচ্ছে এই অ্যাডাপটিভ রেডিয়েশনের উদাহরণ, মনে থাকবে? তাহলে এখানে আমরা সাতের দাগের কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে অপশন বি। আমরা একটু দেখে নিই সাতের দাগের কোয়েশ্চেনের অপশন বিটা। এই যে দেখো, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যে ফিঞ্চ পাখিটা আছে তাদের চঞ্চুগুলো দেখো, প্রথমে এরা ছিল বীজ ভক্ষণকারী ফিঞ্চ, তারপর এরা ক্যাকটাসমুক্ত ফিঞ্চ, স্থলজ ফিঞ্চ, পতঙ্গ ফুঁক ফিঞ্চ, কাঠঠোকরা ফিঞ্চ, এরকম কত ভাগে এরকমভাবে শাকাশি ফিঞ্চ, গাছে বসবাসকারী ফিঞ্চ, এই সমস্ত কতগুলো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে এই জিনিসটাই নেক্সট কানেকটিভ লিঙ্ক ছিল একটা, তো কানেকটিভ লিঙ্ক যেটা এখান থেকে কানেকটিভ লিঙ্ক যেটা সেটা হচ্ছে দুটো প্রাণীর মধ্যে কানেকটিভ মানে কানেক্ট করছে, দুটো বৈশিষ্ট্য, দুটো জীবগোষ্ঠীভুক্ত জীবকে আর কি এটাকে কানেক্ট করছে কানেকটিভ লিঙ্ক। এবং সেটা দেখো সংগ্রহ, সেই যে কানেকটিভ অ্যানিম্যাল বা কানেকটিভ লিঙ্ক কাকে বলা হচ্ছে, না প্রাণী জগতের অন্তর্গত যেসব প্রাণী দুটি ভিন্ন পর্ব বা দুটি ভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য ধারণ করছে সেই উক্ত পর্ব বা শ্রেণী দুটির মধ্যে সংযোগ সাধন করে তাকে বলা হচ্ছে সংযোগ রক্ষাকারী জীব। যেমন উদাহরণ হচ্ছে পেরিপেটাস, এখান থেকে যেটা মনে রাখতে হবে, পেরিপেটাস কার মধ্যে সংযোগ সাধন করছে? এই অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা, মোস্ট ইম্পর্টেন্ট, পেরিপেটাসটা অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে সংযোগ স্থাপন করছে। হংসচঞ্চু বা প্লাটিপাস যেটা, এটা সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে এটা সংযোগ সাধন করছে। এবং নিটাম যেটা সেটা ব্যক্তবীজী এবং গুপ্তবীজীর মধ্যে সংযোগ স্থাপন করছে। এটা ব্যক্তবীজী উদ্ভিদ, এদের মধ্যে গুপ্তবীজীয় বৈশিষ্ট্যও লক্ষ্য করা যায়। তাহলে নিটাম যেটা, এর মধ্যে দেখতে পাওয়া যায় ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। হংসচঞ্চু বা প্লাটিপাসে দেখতে পাওয়া যায় সরীসৃপ এবং স্তন্যপায়ীর বৈশিষ্ট্য, এবং পেরিপেটাসে দেখতে পাওয়া যায় অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, অর্থাৎ এই দুটো পর্বের মধ্যে সংযোগ রক্ষা করছে হচ্ছে এই প্রাণীগুলো। তাহলে এটা হচ্ছে যে এই কানেকটিভ লিঙ্ক বা এই সংযোগ রক্ষাকারী প্রাণীর উদাহরণের মধ্যে আমরা পাচ্ছি। তাহলে আমরা যেখানে কোয়েশ্চেনটাতে ছিলাম সেটা হচ্ছে যে এই ভি দুটো আই, অর্থাৎ ডারউইন বর্ণিত ফিঞ্চ যেটা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জতে পাওয়া গেছিল, এর মধ্যে দেখতে পাওয়া যায় এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন, অর্থাৎ অভিযোজিত বিকিরণের উদাহরণ। তারপরে চলে আসি আট নাম্বার কোয়েশ্চেন। অ্যান্টি টিটেনাস সিরাম বা ATS এর মাধ্যমে সৃষ্ট অনাক্রম্যতা হলো এক প্রকার, এটা হচ্ছে অর্জিত কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা, অপশন ডি হয়ে যাবে আনসার। বেশ, ন নম্বর কোয়েশ্চেনে চলে আসি। প্রদত্ত কোন উৎসেচকটি ক্লড ব্লাস্টার নামে পরিচিত? ক্লড ব্লাস্টার যেটা সেটা হচ্ছে যে স্ট্রেপটোকাইনেজ, অপশন সি হয়ে যাবে আনসার। দশ নম্বর কোয়েশ্চেনে চলে আসি যে অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার ওপর নির্ভরশীল পদ্ধতি হলো, এটা হচ্ছে এলিজা, এটার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট অ্যাসিড। এবং এই এলিজা টেস্টটা করা হয় এইডস রোগ নির্ণয়ের জন্য করা হয় এই এলিজা টেস্টটা। এগারো নম্বর কোয়েশ্চেনে চলে আসি যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হলো, তো রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলা হয়? না, এই যে সেই সেন্ট্রাল ডগমা যেটা বলেছিলাম, ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। তো এই ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় রেপ্লিকেশন, এটাকে বলা হয় রেপ্লিকেশন, নিশ্চয়ই সবাই জানো। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন।
ওকে। এবং এই আরএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ হলে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ হলে সেটা তার বিপরীত পদ্ধতি, তাই এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, বিপরীত, রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। ওকে, তাহলে এই যে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে সাহায্য করছে কোনটা? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হচ্ছে একটা এনজাইম। তাহলে এবং এখানে আরেকটু যে বলে দিই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় ট্রান্সলেশন, এটাকে বলা হয় ট্রান্সলেশন, ট্রান্সলেশন। ওকে, তো এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হলো, এটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে আরএনএ ডিপেন্ডেন্ট অর্থাৎ আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। বুঝতে পেরেছো? রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতি, তাহলে এই যে আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। 11 নম্বর কোয়েশ্চেন আমরা পড়লাম। নেক্সট চলে আসি 12 নম্বর কোয়েশ্চেন। কোন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিড কখনোই উল্টানো হওয়া সম্ভব নয়? কারণ কি, পিরামিডের গঠন আমরা দেখেছি যে এরকম, তো এটার একদম নিচের ধাপে থাকে উৎপাদক, তার উপরে প্রাথমিক খাদক, তার উপরে গৌণ খাদক, এরকম। তাহলে সূর্য থেকে যতটা পরিমাণ শক্তি উৎপাদকের দিয়ে সঞ্চিত হচ্ছে, তার থেকে যত উপরে যাচ্ছে অর্থাৎ প্রাথমিক খাদ্য গৌণ খাদ্যকে যত যাচ্ছে, শক্তিটা কি একই পরিমাণে যাচ্ছে বা তার থেকে বেশি হচ্ছে? হচ্ছে না, তো তার থেকে কম হচ্ছে। ওই জন্য এটা সব সময় এখানে বেশি ছিল, এখান থেকে আস্তে আস্তে কমবে, তাহলে এটা শক্তির পিরামিডটা উল্টানো প্রকৃতির হবে না। তাহলে এটাও হয়ে যাবে আনসার সংখ্যার পিরামিড। তাহলে এই যে যে পিরামিডটা, তার একদম নিচের ধাপে যেটা, নিচের ধাপে থাকে হচ্ছে উৎপাদক অর্থাৎ উদ্ভিদটা, উদ্ভিদকে খায় যে পতঙ্গ বা যেগুলো, তার সংখ্যা তার থেকে কম, তাকে খায় যেগুলো সেগুলোর সংখ্যা আরও কম, গৌণ খাদকের সংখ্যা আরও কম। তাহলে এটাও হচ্ছে সবসময় সোজা হচ্ছে, আপরাইট হচ্ছে, তার মানে সংখ্যার পিরামিডটাও হবে। জীবভর পিরামিড, তাহলে যার সংখ্যাটা বেশি, জীবভর, সেই জীবের ভর বেশি, তাহলে জীবের ভরটাও বেশি হবে বা বায়োমাসটাও বেশি হবে, তাহলে জীবভরের পিরামিডটাও হচ্ছে সোজা হয়, তাহলে এটাও উল্টানো প্রকৃতির হয় না। তাহলে এ বি সি তিনটেই হবে, অর্থাৎ সবকটি হয়ে যাবে আনসার। 12 দাগের কোয়েশ্চেনের আনসার হয়ে গেলো অপশান ডি, মনে থাকবে। বেশ, এবার আমরা চলে আসি 13 নম্বর কোয়েশ্চেনে, যে মিউচুয়ালিজম, মিউচুয়ালিজম বা মিথজীবিতা এবং প্রোটো কোঅপারেশন, এই দুটোই হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। কী বললাম? ধনাত্মক আন্তঃক্রিয়া। কারণ কি, মিউচুয়ালিজম যেটা, যেটা আমরা দেখতে পাই যে সিম্বিগোত্রীয় উদ্ভিদের দেহে থাকে রাইজোবিয়াম, যেটা সেটা হচ্ছে একটা মিথজীবী উদ্ভিদ। মিউচুয়ালিজম আমরা বলতে পারি লাইকেনের মধ্যে যে ছত্রাক এবং শৈবাল, এদের মধ্যে মিউচুয়ালিজম দেখতে পাওয়া যায়। সিম্বিগোত্রীয় উদ্ভিদে রাইজোবিয়াম থাকে, তাহলে রাইজোবিয়াম আর সিম্বিগোত্রীয় উদ্ভিদের মধ্যে একটা মিউচুয়ালিজম, তাহলে দুজনেই উপকৃত হচ্ছে, ঠিক আছে। এবং প্রোটো কোঅপারেশন যেটা, এটা কাকে বলা হয়, যে দুটো জীব আলাদা থাকে কিন্তু যখন এরা পরস্পরের সংস্পর্শে আসে তখন কিন্তু দুজনেই উপকৃত হয়, তাহলে এই দুটোই হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। তাহলে মিউচুয়ালিজম এবং প্রোটো কোঅপারেশন, এই জায়গাটা আমরা একটুখানি দেখে নিই। দেখো যে এখানে এই যে মিউচুয়ালিজম, যেটা মিউচুয়ালিজম বা মিথজীবিত্ব, দেখো দুটোই পজিটিভ। ওকে, প্রোটো কোঅপারেশন যেটা, দেখো এখানে হচ্ছে দুটোই হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই দুটোই হচ্ছে তোমার ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ। দেখো এ ও বি এখানে পৃথক পৃথকভাবে জীবনযাপন করলেও একে অপরের দ্বারা উপকৃত হয় প্রোটো কোঅপারেশনে, এবং এখানে দুটি প্রজাতি বাধ্যতামূলকভাবে পরস্পরের সংস্পর্শে আসে এবং একে অপরের দ্বারা উপকৃত হয়, এটা হচ্ছে মিথজীবিত্ব। ঠিক আছে, প্রোটো কোঅপারেশনে এই উদাহরণটা মনে রাখার জন্য এখান থেকে আমি এটা দিয়েছি, এই যে সন্ন্যাসী কাঁকড়া, এটা কিন্তু পড়ে, হ্যাঁ, সন্ন্যাসী কাঁকড়া ইম্পর্টেন্ট। সন্ন্যাসী কাঁকড়া বা এই হার্মিট ক্র্যাবের দেহের সাথে শামুকের খোলক যুক্ত থাকে এবং এর সাথে সাগর কুসুমটাও যুক্ত থাকে, এতে সাগর কুসুম সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এবং সন্ন্যাসী কাঁকড়াও সহজে শত্রুদের হাত থেকে আত্মগোপন করতে পারে। এই কার্যকলাপে উভয়ই উপকৃত হচ্ছে, এই এক্সাম্পলটাই কিন্তু বারবার বলছি, এই এক্সাম্পলটাই পড়ে, তো এটা মনে রাখবে। এবং আরেকটা জিনিস যেটা, এটা এই যে অক্সপেকার নামক পাখি হরিণের গায়ে বাস করে এবং তাদের গায়ে পরজীবী পোকাগুলোকে খেয়ে ফেলে, ফলে উভয়ই উপকৃত হচ্ছে, এটাও হচ্ছে একটা প্রোটো কোঅপারেশনের উদাহরণ। 1, 2 দুটোই করবে। প্রোটো কোঅপারেশন কাকে বলে? বললাম যে যখন দুটো প্রজাতি পৃথক পৃথকভাবে অবস্থান করছে, কিন্তু এই যেমন পাখিটা আর এই হরিণটা দুজনে আলাদা আলাদাভাবে অবস্থান করছে, কিন্তু যখনই পরস্পরের সান্নিধ্যে আসে তখন উভয়ই উপকৃত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন, মনে থাকবে। এখান থেকে আরও দুটো জিনিস যেটা জানবে সেটা হচ্ছে এই কমেন্সালিজম এবং অ্যামেন্সালিজম। কমেন্সালিজম হচ্ছে এই যে পজিটিভ আর জিরো, অর্থাৎ একজন উপকৃত হচ্ছে এবং আরেকজনের উপকার বা ক্ষতি কিছুই হচ্ছে না। এই যে এ প্রজাতি বি প্রজাতি থেকে বিভিন্ন সুবিধা লাভ করলেও বি প্রজাতির কোনো ক্ষতি হয় না, সেটা হচ্ছে কমেন্সালিজম। এবং অ্যামেন্সালিজম যেটা, সেটা হচ্ছে
বি প্রজাতির উপস্থিতিতে এ প্রজাতির বৃদ্ধি ব্যাহত হয় কিন্তু বি প্রজাতি নিজে ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ এখানে এ আর বি এর আর কি বৃদ্ধিটা ব্যাহত হয় কিন্তু বি এর ক্ষতি বা উপকার কিছুই হচ্ছে না। এটা হচ্ছে যে তোমার অ্যামেনসারিজম। তাহলে অ্যামেনসারিজমটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া এবং কমেনসারিজম যেটা সেটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। আর প্রোটো কোঅপারেশন যেটা, মিথজীবিতা যেটা বা মিউচুয়ালিজম যেটা বা সিম্বায়োসিস যেটা, এগুলোও হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ। তাহলে আমরা যে কোয়েশ্চেনটাতে ছিলাম, কত নম্বর কোয়েশ্চেনে ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে তোমার এখানে 13 নম্বর কোয়েশ্চেনে। অর্থাৎ মিউচুয়ালিজম এবং প্রোটো কোঅপারেশন দুটোই হয়ে যাবে ধনাত্মক আন্তঃক্রিয়া। খুব সোজা কোয়েশ্চেনগুলো, যদি কোনোটা মনে হয় বুঝতে পারছি না অবশ্যই কিন্তু আমাকে জানিও। নেক্সট আমাদের 14 নম্বর কোয়েশ্চেন, ইউট্রোফিকেশনের মূল কারণ। ইউট্রোফিকেশনের মূল কারণ হচ্ছে পুষ্টি দ্রব্যের প্রাচুর্য, অর্থাৎ জলাশয়ের মধ্যে নাইট্রেট এবং ফসফেটের পরিমাণ যদি বেশি হয়ে যায়। সেই পুষ্টি দ্রব্যটা কি? একটা হচ্ছে নাইট্রেট এবং আর একটা হচ্ছে ফসফেটের পরিমাণ যদি বেড়ে যায় জলাশয়ের মধ্যে, তাহলে জলাশয়ের উপরিস্তরে অসংখ্য শৈবাল বা অন্যান্য যে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো আছে সেগুলোর সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এর ফলে জলের উপরিস্তরটা একদম মানে ঢেকে যায় জলাশয়টা। এর ফলে কি হয়? সূর্যের থেকে আলোটা আর জলের মধ্যে প্রবেশ করতে পারে না, ফলে জলের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এবং জলে যদি অক্সিজেনের ঘাটতি দেখা যায় তাহলে জলের মধ্যে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর মৃত্যু ঘটবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে ইউট্রোফিকেশন। এবং এই যে শৈবালের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম, অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম, এখান থেকে একটা কোয়েশ্চেন এসে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আজকের এই মডেল সেট 2 থেকে আমরা 14টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই 14টা কোয়েশ্চেন থেকে যদি কোনো কোয়েশ্চেন তোমাদের ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন বুঝতে পারছো না বলে মনে হয় অবশ্যই আমাকে জানাতে পারো নির্দ্বিধায়। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।